চ্যানেল জিরো সম্ভাবনা নতুন শুরু। নারায়ণগঞ্জ বন্দরের কলাগাছি ইউনিয়নের বুরুন্দি গ্রামের সরকারি খাল পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার বেলা 11টায় স্থানীয় ঘাড়মোড়া প্রধান সড়কে অবস্থান করে এই কর্মসূচি পালন করে অংশগ্রহণকারীরা। মানববন্ধনে বক্তারা বলেন, বুরুন্দি গ্রামের হাজি ইয়ার হোসেন ও সুমন প্রধান নামে দুই ব্যক্তি সরকারি খাল দখল করে সেখানে বাড়িঘর এমনকি অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। এই সরকারি খালের উপর বিল্ডিং নির্মাণ করে সরকারের মোটা অঙ্কের রাজস্ব গচ্ছা দিচ্ছে। সর্বোপরি তাদের দখলদারিত্বের কারণে এলাকার সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা ব্যাহত হয়ে আছে। এই ড্রেনেজ ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টি হলেই বৃষ্টির পানি আটকে এলাকায় কৃত্রিম বন্যা দেখা দেয়। জনসাধারণের তখন আর চলাচলের কোনো উপায় থাকে না। ভুক্তভোগীরা এ ব্যাপারে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। আমরা খাল চাই, খাল রক্ষাপক্ষ আমরা, এইখানে আমার ট্রেন আমাকে অসুবিধা, আমরা ট্রেন চাই, সেখানে কিছু ভূমিদস্যুরা খাল দখল করে নির্মাণ আদি করে রাখছে। আমাদের ড্রেনেজ ব্যবস্থার কারণে ড্রেনেজ ব্যবস্থা নষ্ট হচ্ছে, আমাদের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, পানি আটকে মশা মাছি বৃদ্ধি হচ্ছে। সেই জন্য আমরা চাচ্ছি ভূমিদস্যুর কাছ থেকে যাতে ড্রেনেজ ব্যবস্থা হয়, খালটা রক্ষা করা হয়, কারণ খাল তার সরকারের নিজস্ব সম্পত্তি, কারো ব্যক্তিগত সম্পত্তি না। সেজন্য চাচ্ছি আমরা সবাই যেন খালটা রক্ষা করে।